এবং এই গুমের রাজনীতি শুরু করেছিল এই খুনি জিয়া এবারে বক্তব্য রাখবেন আজকের আয়োজনের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আকম মোজামেল হক এমপি মহোদয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মায়ের কান্না এই সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশ্ব আন্তর্জাতিক মানবতা মানবাধিকার দিবসের এখানে যে সভা এই সভার সম্মানিত সভাপতি এই মাত্র বক্তব্য করে বক্তব্য রেখে গেলেন এই মাটির গর্বিত সন্তান আপনাদের আস্থা এবং বিশ্বাসের ঠিকানা আমার প্রিয় বন্ধু সংগ্রামী জননেতা জনাব আকম বারুদ্দিন এমপি আরো অন্যান্য নেতৃবৃন্দ আমি নাম বললাম না দুঃখিত এবং কুমিল্লার বীর জনতা আসসালামু আলাইকুম বিজয়ের মাস ঘোষণা হয়েছিল 10ই ডিসেম্বরের পর এই দেশে নাকি আর শেখ হাসিনার রাজত্ব থাকবে না সরকার থাকবে না এতিমের টাকা চোর আদালত কর্তৃক দোষী সাব্যস্ত খালেদা জিয়া এবং তার ছেলে তারেক জিয়ার কথায় নাকি দেশ চলবে মনে হয় তাদের খুঁজে পাওয়া যাবে না কারণ বাংলার মানুষ আজকে জেগে উঠেছে তারা এই জিয়াউর রহমান তাদের নেতা মহান মুক্তিযুদ্ধের সময় বলেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সরকার তার অধীনে যুদ্ধ করবে না ওয়ার কাউন্সিল করে যুদ্ধ করবে পাকিস্তানের সাথে লুজ কনফেডারেশন করবে খন্দকার মুস্তাক জিয়ারা বলেছেন সেটা পারে নাই দেশ স্বাধীন হওয়ার পর প্রথম 1975 সালের 15ই আগস্ট যার জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের মহান নেতা মহান শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল বীর মুক্তিযোদ্ধা লেফটেন্ট শেখ জামাল 10 বছর শিশু রাসেলকে হত্যা করে এবং সেই ধারাবাহিকতায় 3 নভেম্বর আমাদের জাতীয় নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাজউদ্দিন সহ তাদেরকে হত্যা করেছিল 30 লক্ষ লোককে হত্যা করে যে স্বাধীনতা আমরা এনেছিলাম 2 লক্ষ 52 হাজার সংগ্রামের বিনিময়ে সেই স্বাধীনতাকে নস্যাত করে আবার তাদের স্বাদের মিনি পাকিস্তান বানানোর জন্য 15ই আগস্ট তারা যে কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করেছিল তারই পুনরাবৃত্তি করার জন্য আবার এই 10ই ডিসেম্বর তারা নির্ধারণ করেছিল পারে নাই ওই খুনিরা পারে নাই পারবে না আজকে এতক্ষণ শুনলেন কিভাবে বেছে বেছে মুক্তিযোদ্ধাদের বিমান বাহিনীর যারা ছিলেন তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল শুধু হত্যা করে নাই অনেককে গুম করেছে আজ পর্যন্ত এদের তো কিছু লোকের স্বীকার অন্তর্ভুক্ত করেছে যে তাদেরকে
ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশকেই গুম করা হয়েছে, তাদের লাশের খবরও জানা নাই, কি করেছে কেউ জানে না, এবং এই গুমের রাজনীতি শুরু করেছিল এই খুনি জিয়া। আজকে তাদের স্বাদের পাকিস্তান ব্যর্থ অকার্যকর রাষ্ট্র, আর সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে পৃথিবীর মধ্যে রোল মডেল। বাংলাদেশ কোথায় চলে গেছে আপনারা বুঝতে পারেন।